বল হাতে তাসকিন আর ব্যাট হাতে ইয়াসির রব্বি এই দৃশ্য দেখে অভ্যস্ত ক্রিকেট দর্শকরা কিন্তু কেউ যদি দেখেন প্র্যাকটিসে ব্যাট করছেন তাসকিন আর বল করছেন ইয়াসির রব্বি একটু তো অবাক হবেনি মিরপুর স্টেডিয়ামের ইনডোরে দেখা মিলেছে এমনই চিত্র আসলে তারা প্রস্তুত হচ্ছেন ইংল্যান্ড সিরিজের জন্য ব্যাট হাতে তাসকিন আহমেদ আর বল হাতে অনুশীলনে তাইজুলের পাশাপাশি ইয়াসির আলী রাব্বি যদিও ২২ গজে দুজনের ভূমিকায় ভিন্ন পেইসার হিসেবে যেমন তাসকিনের নাম ডাক তেমনি রাব্বির মূল কাজটা ব্যাটিং করা বুধবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা যায় তাইজুল রাব্বি তাসকিনদের ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে যেমন নেটে ঘাম ঝরাচ্ছেন তাসকিন রাব্বিরা তেমনি সামর্থ্যের সবটুকু দিয়ে নিজেকে ফিরে পাবার চেষ্টায় ইয়াসির আলী রাব্বি সদ্য সমাপ্ত বিপিএলে সময়টা যে মোটেও ভালো যায়নি তিনজনের কারোই ইঞ্জুরির কারণে তাসকিন ছিলেন না টুর্নামেন্টের কয়েক ম্যাচে তবুও ৯ ম্যাচে শিকার করেছিলেন ১০ উইকেট অপরদিকে খুলনা টাইগার্সের হয়ে ব্যাট হাতে খুব একটা ভালো সময় যায়নি ইয়াসির রাব্বিরও ১২ ম্যাচে ২৮ গড়ে করেছেন ২২৬ রান এদিকে তেমন একটা সুযোগ মেলেনি তাইজুলেরও ৩ ম্যাচ খেলে নিয়েছেন মাত্র ১ উইকেট আর তাই তো জাতীয় দলের এই ৩ যেন নতুন শুরুর অপেক্ষায় হাসান আল মারুফ জমুনা স্পোর্টস